আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে ওয়ার্কআউটটা করব সেটা হচ্ছে অ্যাবস এবং কার্ডিও। সপ্তাহে একদিন, মিনিমাম একদিন অ্যাবসের ওয়ার্কআউটটা করা অনেক জরুরি। তো আমরা এখানে এখন শুরু করছি রোপ ক্রাঞ্চ দিয়ে। অবশ্যই মনে রাখবেন যে ওয়ার্কআউট শুরু করার প্রথমে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ, এই দুইটাই অনেক জরুরি। তো আমরা প্রথমে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করব, তারপর আমরা ওয়ার্কআউট শুরু করব। তো এখানে আমরা রোপ ক্রাঞ্চ করব 3 সেট, প্রতিটা সেট 10-12 রেপস হবে এবং সেটা হবে হাফ রেঞ্জ অফ মোশনে। এবং আমরা এখানে কন্ট্রাক্ট করব আমাদের অবলিক মাসল। আমরা বেশিক্ষণ রেস্ট নেব না, 30 সেকেন্ড রেস্ট নেব এবং এরপরেই আমরা চলে যাব নেক্সট ওয়ার্কআউটে, যেটা হবে সিটেড ক্রাঞ্চ। এই ক্রাঞ্চে আপনার ইচ্ছা করলে ওয়েট ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ওয়েট ইউজ করি নাই। আমি এখানে ওয়েট ছাড়াই ওয়ার্কআউটটা করছি। তো আমরা এখানে বেশি ব্যান্ড হব না, বেশি নিচু হব না। নিচু হলে সেটা আমাদের স্পাইনের উপরে বেশি ইফেক্ট পড়বে। আমরা এখানে স্লো ওয়ার্কআউটটা করব এবং কন্ট্রাক্ট করব আমাদের লোয়ার অ্যাবস টার্গেট করার জন্য, এবং এটাও হবে 3 সেট 10-12 রেপস। নেক্সটে যে ওয়ার্কআউটটা থাকবে এটা হবে হ্যাঙ্গিং লেগ রেজ, এবং এটা হবে আমাদের লোয়ার অ্যাবডোমিনালের জন্যে। আসলে এটা লোয়ার অ্যাবডোমিনালের জন্য একটা কিলার ওয়ার্কআউট। এখানে প্রতিটা রেপস হবে স্লো, ফুল রেঞ্জ অফ মোশন, এবং এখানেও আমরা ট্রাই করব 10-12 রেপস, তাতে আমরা ফুল কন্ট্রাক্ট করতে পারি। নেক্সট আমাদের যে ওয়ার্কআউটটা হবে এটাও লেগ রেজ, এবং এটা মূলত আমাদের হিট করবে অবলিক্স, লোয়ার অ্যাবস অ্যান্ড আপার অ্যাবস। এই ওয়ার্কআউট এখানে আমি 2টা ভেরিয়েশনে করছি, যাতে আমাদের যে মাসেলগুলো আছে এগুলো সব দিক দিয়ে হিট করে। এই ওয়ার্কআউটটা আমরা করার সময় আমাদের পা বেশি নিচে নামাবো না, যাতে আমাদের ফর্মটা ঠিক থাকে। এটা হবে আমাদের 10-12 রেপস। আসলে রেপস আপনি 5টাই করেন আর 10টাই করেন, আপনার প্রতিটা রেপসের কোয়ালিটি ভালো হইতে হবে। আপনি 20টা করলেন কিন্তু ফিল করলেন না, আপনার অ্যাপসগুলোতে আপনি ফিল করলেন না, সেখানে কিন্তু বেশি লাভ হবে না। তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ওয়ার্কআউটে, যেটা হবে টুইস্টিং। এখানে আমরা ওয়ার্কআউটটা করার সময় আমাদের যে লোয়ার পার্ট বডির এটা ফুল লক রাখবো, এবং এখানে আমাদের মুভমেন্ট হবে শুধু আমাদের অবলিক্স। আপনি সামনের যে কোনো একটি পয়েন্টে তাকিয়ে ওয়ার্কআউটটি করবেন। আপনার বডি থাকবে, লোয়ার বডি থাকবে লক, এবং আপনার গলা যেন না নড়ে, গলা একদিকে থাকবে। শুধু আপনি যেমন এখানে দেখছেন যে আমি শুধু বডিটা রোটেট করছি সাইড বাই সাইড, এখানে আপনিও শুধু রোটেট করবেন। এটা ইফেক্ট করবে আমাদের লাভ হ্যান্ডেল মাসেলের উপর, লাভ হ্যান্ডেল মাসেল। আসলে আপনার বডির যে কোর হচ্ছে আমাদের অ্যাবস, এটা যদি সুন্দর না হয় আপনার ওভারঅল বডি দেখতে কখনোই সুন্দর লাগবে না। আপনার আদার বডি পার্ট যত সুন্দর হোক না কেন, কোর সুন্দর না হলে কখনোই দেখতে সুন্দর লাগবে না। তো নেক্সটে আমরা যে ওয়ার্কআউটটা করব এটা আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল অবলিক মাসেলকে হিট করে। এই ওয়ার্কআউটের নাম হচ্ছে উট চপার। এই উট চপার আমরা করব, যে ওয়েটটা আমরা নিব এটা খুব বেশি ভারী হবে না, এটা হবে আপনার আপনি যেটা কমফোর্ট করেন যে ওয়েট সেইটা। আমরা এখানে সাইড বাই সাইড করব। প্রতিবার এটাতেও আমরা আমাদের লোয়ার যে বডি এটা লক রাখবো, এবং সামনের একটি পয়েন্টকে আমরা লক্ষ্য করে তাকাবো, যাতে আমাদের শুধুমাত্র
যে টার্গেট মাসেল সেটার উপরেই ভালো মতো চাপ পড়ে, প্রেশার পড়ে। আপনাকে শুধু প্রতিটা রেপস 10-15 মারলেই হবে না, আপনাকে কোয়ালিটি ফুল রেপস করতে হবে। তো নেক্সটে আমরা যেই ওয়ার্কআউটটা করবো এটা একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্কআউট, এটাও হ্যাঙ্গিং লেগ রেজ। আর এখানে আমরা করব তিন সাইডে, লেফট রাইট অ্যান্ড ফ্রন্ট। তো প্রতিবার আমরা এখানে ওয়ার্কআউটটা করার সময় 3-4 সেকেন্ড হোল্ড করব, যাতে আমাদের মাসেলের উপর একটু বেশি ইফেক্ট হয়। এবং এখানে আপনার ফিল করতে হবে কন্ট্র্যাক্ট, মাসেল কন্ট্র্যাক্ট করাটা খুবই জরুরি। কন্ট্র্যাক্টের উপরে আপনার মাসেল ডেভেলপ হয়। আর এখানে আমরা যে ফ্রন্টে যেই ওয়ার্কআউটটা এখন করছি এটাতেও আমরা 3-4 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করব। এবং আমি কিন্তু এখানে ওয়ার্কআউটের সময় কিন্তু হাতে কোনো গ্রিপ ইউজ করিনি, আপনারা গ্রিপ ইউজ করবেন যাতে আপনি বেশিক্ষণ হ্যাঙ্গিং করতে পারেন। আর নাহলে আপনার হাতের উপর মানে হাতে অনেক পেইন হয়, যার কারণে বেশিক্ষণ ঝুলে থাকাটা সম্ভব হয় না। এবং এটাও আমরা করব 3 সেট, আমার প্রতিটা সেটই এখানে 3 সেট করে থাকছে। কিন্তু আমি আপনাদেরকে প্রতিটা ওয়ার্কআউট 1 সেট করেই দেখাচ্ছি। এই ওয়ার্কআউটটা মূলত আপনার লোয়ার অ্যাবডোমিনালের জন্য খুবই হেল্পফুল, লোয়ার অ্যাবডোমিনাল এবং অবলিক মাসেল। নেক্সট আমার যে ওয়ার্কআউটটা থাকবে এটা আসলে খুবই কমন এবং খুবই হেল্পফুল, খুবই ইফেক্টিভ একটা ওয়ার্কআউট, যেটা হচ্ছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক আমরা এখানে করছি 30 সেকেন্ড, এবং আমরা আমাদের এলবোর উপরে ফুল প্রেশারটা দিব। এবং আমাদের বডি ফুল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে না, আমাদের যে হিপটা একটু উঁচা রাখতে হবে, যাতে আমাদের ফুল প্রেশারটা আমাদের কোরের উপর পড়ে, আমাদের কোর এবং অবলিক মাসেলের উপর পড়ে। এবং আমাদের ফুল কন্ট্র্যাক্ট করতে হবে আমাদের মাসেলের উপরে। এবং প্রতিবার আপনাকে যখন আপনি ওয়ার্কআউটটি করবেন এখানে ব্রিদ ইন এবং ব্রিদ আউটটা খুবই হেল্পফুল। নেক্সটে আমাদের যে ওয়ার্কআউটটা থাকছে এটা হচ্ছে সাইড প্ল্যাঙ্ক। এই প্ল্যাঙ্কে আমরা এখন একটা পজিশনে আছি, আমরা এখান থেকে আর একটা পজিশনে যাব, সেটা হচ্ছে আমরা এখান থেকেই আমাদের বডিকে মুভ করব, আমাদের এলবোর পরে প্রেশার রেখে আমাদের যে হাতটা মুভমেন্ট করব, যাতে আমাদের লাভ হ্যান্ডেল এবং লোয়ার ব্যাকের উপরে প্রেশার পড়ে। মূলত অ্যাবস বের করতে হলে আপনার লোয়ার ব্যাকের শেপটা আনা অনেক জরুরি, লোয়ার ব্যাক এবং অ্যাবস মাসেল এই দুটা কানেক্টেড, এবং এই দুটো একসঙ্গেই ওয়ার্ক হয়। তো আমরা এখানে শুধু বডিটা রোটেট করব, আমাদের লোয়ার যে পার্ট সেটা ফুল লক থাকবে, এবং আমরা কন্ট্র্যাক্ট করব আমাদের লোয়ার অ্যাবসকে হিট করার জন্য। এখানে আমাদের অ্যাবস ওয়ার্কআউট শেষ, এরপর আমি করব একটু কার্ডিও বলতে এমন সব ব্যায়াম যেগুলো আপনার হার্ট রেটকে স্বাভাবিক থেকে একটু ফাস্ট করে দেয়। সেটা আপনি করতে পারেন সাইক্লিং বা রোপিং বা পাঞ্চ ব্যাগে আপনি কিক করতে পারেন। তো এখানে আমি কার্ডিও করেছি 15-20 মিনিট ট্রাই করছি। তো লাস্টে আমি পাঞ্চ দিয়ে আমার ওয়ার্কআউটটা শেষ করব। ওয়ার্কআউটগুলো খুবই ইফেক্টিভ, এটা আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন।